নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়িতে মা রূপে পূজিত হন সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। মুর্শিদাবাদের কান্দি ব্লকের দোহালিয়া কালীবাড়ির মা দক্ষিণা কালী রূপে পূজিত হন কালী পুজো উপলক্ষে চলে বিশাল পুজো অর্চনা আনুমানিক এক হাজার বছর আগে রাজা বললাল সেলের আমলে প্রতিষ্ঠিত হয় এই দোহালিয়ার মা কালীর মন্দির এই মন্দির নিয়ে বিভিন্ন রীতির প্রথা প্রচলিত আছে মন্দিরে সেবায়িত গিরিশ পাণ্ডা জানান রাজা বল্লাল সেনের আমলে এক সন্ন্যাসী নদীপথে যাওয়ার সময় এখানে বসে তপস্যা করছিলেন যখন তার ধ্যান ভগ্ন হয় ভঙ্গ হয় তখন তিনি বাঘ্ররূপে মা দক্ষিণাকালী শিলামূর্তি দেখতে পান সেই থেকে মা কালী এখানে ব্যাঘ্ররূপে পূজিতা হয়ে আসছেন কথিত আছে এক সাধক এখানে গাছের তলায় বসে তপস্যা চলাকালীন মাকে দেখতে পান তাকে জিজ্ঞেস করে তুমি কি চাও তখন তিনি জানান আমি অন্ধ ও অন্ধত্ব দূর করা হোক সেই থেকে এখান এখানে এখন থেকে অনেকে আসেন পুকুরে স্নান করে মায়ের চরণামিত নিতে দোহালিয়া গ্রামে অবর্ষার রাতে অন্য কোনো পূজা হয় না নিয়ম নীতি অনুসারে ও ঐতিহ্যবাহী পূজিত হয়ে আসছেন এখানকার মা দক্ষিণাকালী তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ